আছে ডক্টর তুহিন মালিক, মন্ত্রীদের পদত্যাগ এবং অতঃপর নানা বিতর্ক, আপনি কি বলবেন? না, এটা আপনার মন্তব্য পত্রিকায় দেখলাম গতকালের বাংলাদেশ প্রতিদিন, আপনার একটি শিরোনাম আমার যতদূর মনে পড়ে, সরকার নিজের পাতা ফাঁদে চালাকি করতে গিয়ে ফেঁসে গেছে সরকার, এমন কিছু। মানে সরকার যেটা চেয়েছিল আসলে চালাকি করতে চেয়েছিল, চালাকিটা করতে চেয়েছিল সংবিধানকে নিয়ে। রাজনৈতিক কৌশল আপনি রাজনীতিতে করতে পারেন, কিন্তু যখনই আপনি সংবিধান নিয়ে রাজনৈতিক কৌশল করতে যাবেন তখন সংবিধানটা আহত হবে, এবং আহত হলে হবে কি, জনগণের যে আস্থার প্রতীক সংবিধানটা, এই আস্থাটাকে আপনি পরাভূত করছেন, বিনষ্ট করছেন। আস্থার প্রতীক কি আছে না, আপনি থাক না থাক সেটা ভিন্ন কথা, যে অবস্থায় আছে যত খারাপই থাক যত ভালোই থাক, এটা আমাদের সংবিধান, এটাকে আমাদের আস্থা রাখতে হবে। এটা সাংবিধানিকভাবে, নাগরিকভাবে, দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে এটা প্রত্যেক নাগরিককে মেনে নিতে হবে। তারা নিজেদের মতো করে বানিয়েছে এবং যেটা তারা বানিয়েছে সেটাকেও তারা মানছে না। এখন সংবিধানে খুব স্পষ্ট, এটার কোন 58 আর্টিকেলে যেটা, এখানে কোনো কিন্তু, তবে, যদি, ব্যাখ্যা, কোন এটার সাথে কোনো আইনের প্রক্রিয়ার কথাও বলা নেই। পরিষ্কার বলা হচ্ছে যখন আপনি প্রধানমন্ত্রীর কাছে দিলেন আপনি সদর পদত্যাগ চলে যাবে, এটা প্রধানমন্ত্রী একটা পোস্ট বক্সের মতো কাজ করবেন। এখন আমাদের আইনমন্ত্রী যেটা বলেছেন, আইনমন্ত্রী নিজে লয়ার হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে কোর্টে দাঁড়িয়ে যে আইনের ব্যাখ্যা উনি করেন, এবং যে বই উনি মাহমুদুল ইসলামের কনস্টিটিউশন ল, যেটা আমাদের রিট পিটিশনে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেইখানে এই ফাইন্ডিং এ দেওয়া আছে যে সাংবিধানিক পদের পদত্যাগের কার্যকারিতা কোন কর্তৃপক্ষের গ্রহণ করার উপর নির্ভরশীল নয়, যে কোনো সাংবিধানিক পোস্টে, যে আপনি দেয়া মাত্র এটা কারো উপর নির্ভর করবে না, সে গ্রহণ করবে কি করবে না। এখন একটা সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন আসতে পারে যে এখানে রাষ্ট্রপতির বিষয়টা কি। এটা এই কারণে আসে, প্রধানমন্ত্রীর পদত্যাগটা রাষ্ট্রপতির সাথে সংযুক্ত, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন, আর মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে দেয়া মাত্রই উনি চলে যাবেন। এটা 72 সংবিধানে যে খসড়াটা হয়েছিল 4 নভেম্বরের আগে, সেইখানে বঙ্গবন্ধু এই জিনিসটা রহিত করে দিয়েছেন যে না, প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন হবে না, এটা উনি নিজেই স্ট্রাইক করেছেন। তো যেটাকে বঙ্গবন্ধু বাদ দিয়েছেন, 72 বাদ দিয়েছেন, সেটাকে আবার আজকের আইনমন্ত্রীরা, আজকের সরকারের নেতারা সেটাকে আবার এস্টাবলিশ করতে যাচ্ছে। এতে সমস্যা যেটা হয়ে যাচ্ছে যে আমাদের আইন যেটা বলছে যে যেদিন থেকে আপনি মন্ত্রীরা, এখানে মন্ত্রী একটা দুইটা মন্ত্রী কিন্তু পদত্যাগ করেনি, এটা কিন্তু মন্ত্রীদের পদত্যাগ বলা যায় না, পুরো ক্যাবিনেটটা পদত্যাগ করেছে, এবং আনুষ্ঠানিকভাবে আমরা টিভিতে দেখেছি কয়েকদিন আগে থেকে ঘোষণা দিয়ে, এবং হেসে খেলে তারা হেসেছে সুস্থ মস্তিষ্কে এবং হাসি খুশি ভাবে স্বেচ্ছায় পদত্যাগ করেছে, এবং এটা আপনার ক্যাবিনেট মিটিং এও তো হয়েছে। এখন সরকার যে চালাকিগুলা করছে, যে বলছে যে এটা পুনর্গঠন হবে, এটা ভাঙা না, তো একটা ভঙ্গুর জিনিস পুনর্গঠন হয় না, একটা গঠিত জিনিসই পুনর্গঠন হয়। আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে এটার কনসিকোয়েন্সটা কি হবে, আমাদের সংবিধানে যেটা বলছে যে যখন একজন মন্ত্রী পদত্যাগ করেন সঙ্গে সঙ্গে ওনার বেতন ভাতা সুবিধাদি, আমাদের ফ্ল্যাগ ব্যবহার করা এবং ফাইলপত্রে স্বাক্ষর দেওয়া, অফিসে যাওয়া, এই সমস্ত কিছুই অবৈধ এবং অসাংবিধানিক হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই মন্ত্রিপরিষদ সচিব বলছেন যে কালকে থেকে ওনারা স্বাক্ষর করবেন এবং আজকে দুদিন ধরে যা করছেন তারা, এটা শুধু সংবিধান লঙ্ঘন না, এটা শুধু সংবিধান লঙ্ঘন না, এটা ওনারাই যে সংবিধানে পঞ্চদশ সংশোধন করেছেন, এই সরকার, এই ক্যাবিনেট এবং এই সংসদ, তারা পঞ্চদশ সংশোধনীতে 7-এর ক একটা অনুচ্ছেদ যুক্ত করেছেন। এবং আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এটা আসলেই সত্য কিনা, এই জন্য আমি কনস্টিটিউশনটা নিয়ে এসেছি যাতে কেউ মনে না করতে পারে এটা আমার নিজের কথা, এটা আপনার কাছে অসম্ভব মনে হবে যে আসলেই কি তাই। আমি একটু পড়ি, 7-ক তে বলছে, এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং এই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে। 2, সেটা শাস্তি কি, কোন ব্যক্তি এই দফায় বর্ণিত কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কোন সচিবরা, কোন সরকারি কর্মচারীরা, কিংবা কোন কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, কোন সাংবাদিকরা, সুশীল সমাজ, বুদ্ধিজীবীরাও যদি সমর্থন করে, অনুসমর্থন করে, তাহার এই রূপ কার্য একই অপরাধ হইবে। এবং 3, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে, মানে এই রাষ্ট্রদ্রোহিতা, দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দ্বন্দ্বের মধ্যে সর্বোচ্চ দ্বন্দ্বে দণ্ডিত হইবে, মৃত্যুদণ্ড। তার মানে কি,
আজকে এই যে মন্ত্রীরা যারা ফাইল স্বাক্ষর করছে, গাড়ি পতাকা ব্যবহার করছে, এটাকে যারা অনুসমর্থন করছে, সহযোগিতা করছে, অনুমোদন করছে, সমর্থন করছে, সহযোগিতা করছে, উস্কানি দিচ্ছে, সহ যা করছে, প্রত্যেকে রাষ্ট্রদায়িত্বের অপরাধী হবে। তো আজকে যারা সচিব আলোচনা করছে তারা পড়বো না তোর মধ্যে? আমরা তো সমর্থন করছি না, আমরা তো সংবিধানকে আপেল করছি এবং এটাই আমাদের দায়িত্ব। শুধু আমি আইনজীবী হিসেবে কোর্টে দাঁড়িয়ে সংবিধানকে রক্ষা করব, এটা আমার একার দায়িত্ব। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সংবিধান যে অবস্থায় হোক না কেন, পঞ্চদশ সংশোধনী তারা যেভাবে এটাকে সংশোধন করুক নিজের মতো করে। সংবিধানের এই যে আপনি বিধানের কথা বললেন, এখন এটা কারা বাস্তবায়ন করবে? সরকার নিজেই তো একটা ভূমিকায় আছে। মানে সরকার যেটা মনে করেছে, সরকার যে ফাঁকিটা দিয়েছে, যে সরকার বলছে যে প্রধানমন্ত্রী যা বলে দলের নেতারা মনে করে সেইটাই সংবিধানের ব্যাখ্যা, ওটাকে বলে সংবিধানের ব্যাখ্যা। সংবিধানে যে আলাদা আইনের ব্যাখ্যা হতে পারে, কিংবা এক্সপার্টদের ব্যাখ্যা হতে পারে, জুরিস্টদের হতে পারে, কোনো ব্যাখ্যা নাই ওইখানে। এবং একজন দর্শক কিছু জানতে চাইছেন, আমরা একটু তার কাছ থেকে ফিরে আসি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমার নাম তানভীর সিদ্দিক। জি বলুন। আইন নিয়ে একসময় পড়াশোনা করেছি এবং সংবিধান নিয়ে কিছুটা পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আজকে রাষ্ট্রের আইনমন্ত্রী বললেন যে ওনারা যে পদত্যাগ করেছেন এটা সংবিধান অনুযায়ী হয়নি। আমাদের খাদ্যমন্ত্রী বললেন যে এখানে তারিখ দেওয়া নেই, তারিখবিহীন একটা কলকাতপত্রে উনি কিভাবে সই করলেন জানি না। আমাদের তথ্যমন্ত্রী বললেন যে কারোর যদি কোনো আপত্তি থাকে উনি কোর্টে যেতে পারে। এখন বিষয়টা কি দাঁড়ালো আমরা তো বুঝতে পারছি না। আর এখানে সংবিধান নিয়ে ডক্টর তুহিন মালিক আলাপ করছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব, ওনার হাতে সংবিধানের পথ আছে। 40 অনুচ্ছেদে পেশা ও বৃত্তির একটা স্বাধীনতা দেওয়া আছে। এখন একজন মন্ত্রী কি পদত্যাগও করতে পারবেন না? ওনার যে পেশা বা বৃত্তির যে স্বাধীনতাটা আছে সেটাও কি রহিত প্রাপ্ত হবে এবং সেটাও কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরে বা ওনার দ্বারা কন্ট্রোল হবে? এই ব্যাপারে আরেকজন মন্ত্রী মহোদয় আছেন, প্রাক্তন মন্ত্রী, আমি ওনার মতামত আশা করছি। ধন্যবাদ। আচ্ছা, তিনটা আপনি একটু এটার উপরে মন্ত্রীদের, জি জি, মন্ত্রীদের তিনটা মন্ত্রীর তিনটা অবস্থানের কথা বলা হচ্ছে। আমাদের সংবিধানে কিংবা অন্য কোন আইনে কোন শর্ত সাপেক্ষে পদত্যাগের কোন বিধান নেই। আচ্ছা, কোন প্রক্রিয়াগত আইনও এখানে তৈরি করা হয়নি। প্রথমত যেটা আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে এটা সংবিধান মোতাবেক হয়নি, তার মানে এটা ইল্লিগাল হয়েছে, অসাংবিধানিক ভাবে হয়েছে, উনি স্বীকার করে নিচ্ছেন। এবং সেকেন্ড যেটা আমাদের খাদ্যমন্ত্রীর কথা বলেছেন, উনি কি বলেছেন খাদ্যমন্ত্রী স্যার? তিনি বলেছেন সই তারিখ দেওয়া হয়নি। আচ্ছা, আমি ধরে নিলাম এটা ভালো করেছে, তারিখ সংবিধানে তো আপনি যেটা পড়লেন তারিখ দেওয়ার কথা, তারিখের প্রয়োজন নেই। এখন যদি তারা আবার চালাকি করে তাহলে আবার ফেসে যাবে। কিরকম? যদি তারিখ ছাড়া জিনিসে যদি আবার তারিখ দিয়ে দেয়, কোন পাবলিক ডকুমেন্ট যখন আপনি এটা প্রডিউস করলেন তারপর যদি আপনি টেম্পারিং করেন, কোনো কিছু যুক্ত করেন, তাহলে তো ফৌজদারি অপরাধে সাব্যস্ত হবে। একে তো মৃত্যুদণ্ড, আর মৃত্যুদণ্ড হলে আর কিন্তু কি ফৌজদারি করবে? মৃত লোক তো মারাই গেল গুলি খেয়ে, ওর চোখের অপারেশন করে কি করবেন? ওর আর এই ফৌজদারি অপরাধের প্রয়োজন নেই। আর তৃতীয় যেটা বলে খুবই আশাবাদী যে সংবিধানের যে বিধান এটা বাস্তবায়িত হবে। কেন হবে না? আমাদের যদি 40-42 বছর পর যুদ্ধ অপরাধীর বিচার হয়, বঙ্গবন্ধু হত্যাকারী যদি এতদিন পরে বিচার হয়, সংবিধান লঙ্ঘনকারীদের হবে। ইনুটটা বলছি, ইনু সাহেব যেটা বললেন যে উনি অন্ধকে হাইকোর্ট দেখালেন যে তোমরা কোর্টে যাও, এটা একটা এই সরকারের বড় ধরনের ফন্দি। যে কোনো প্রবলেম তারা ক্রিয়েট করে, সংবিধানকে লঙ্ঘন করে, করে তারা কোর্টে রাস্তা দেখিয়ে দেয়। এবং কোর্টে গেলে দীর্ঘমেয়াদী, এই সরকারের তো বেশি সময় নেই, কিন্তু কোর্টে গেলে আপনি ডিসেম্বর পর্যন্ত, আমাদের হাইকোর্ট বোধ হয় 14-15 কার্য দিবস রয়েছে। তাছাড়া গত 5 বছরে কোর্ট থেকে রাজনৈতিক মামলাগুলোর রায় তো আমরা দেখি না। আমি সেই দিকে যাব না, মানে উনি চাচ্ছেন যে এটা কোর্টে গিয়ে আরো দীর্ঘমেয়াদী ওনাদেরকে ফেলে দিতে, তাতে কি এই সম্ভাব্য নির্বাচনও ঝুলে যেতে পারে? একটা জিনিস তো বলছেন যে এই যে কাক চালাকি যেটাকে বলে, যে কাক চালাকি হচ্ছে এমন এক চালাকি যেখানে কাক ছাড়া বাকি সবাই হাসে। আর যে মন্ত্রীদের কথা বলছেন, যে ইনু যে কথাটা বলল যে তোমরা কোর্টে যাও, যে এই ধরনের মন্ত্রীদের আঙুল থাকে 12টা হাতে, 2টা থাকে এক্সট্রা, এই 2টা হয় খোঁচা দেওয়ার জন্য। তো তাদের কাজই রাখছেই তাদেরকে খোঁচা দেওয়ার জন্য।